আপনারা জানেন পোস্ট অফিসের যে ইন্টারেস্ট রেট তা প্রতি কোয়ার্টারে চেঞ্জ হয় এবং এই কোয়ার্টারেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা মার্চ মাসে নোটিফিকেশন জারি করে বলা হয়েছিল যে পূর্ববর্তী যে কোয়ার্টার সেই কোয়ার্টারের যে ইন্টারেস্ট রেট তা পরবর্তী অর্থাৎ বর্তমান যে কোয়ার্টারে তা অপরিবর্তিত থাকবে তাই আমি কোনোরকম কোনো নতুন ভিডিও আনিনি কিন্তু আমাদের অনেক দর্শক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছেন যে বর্তমান যে কোয়ার্টার চলছে এই কোয়ার্টারের পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট সম্পর্কে তাই এই ভিডিওতে আমি পোস্ট অফিসের সমস্ত স্কিমগুলি সম্পর্কে ইন্টারেস্ট রেটগুলি পরপর আলোচনা করব এবং খুব তাড়াতাড়ি আলোচনা করব যাতে আপনাদের একটু সময় নষ্ট না হয় নমস্কার আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি আমি আপনাদের মালি সেভিংসের নলেজকে আরও বেশি উন্নত করি তো চলুন পোস্ট অফিসের সমস্ত স্কিমগুলি সম্পর্কে এক এক করে তাদের ইন্টারেস্ট রেট সব জেনে নেওয়া যাক আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর শুরুতে বলে রাখি এই যে ইন্টারেস্ট রেটগুলি আমি জানাবো এগুলি সবই তিরিশে জুন দু পর্যন্ত প্রযোজ্য থাকবে এবং তারপরের কোয়ার্টারের ইন্টারেস্ট রেট আমি আমার নতুন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো প্রথমে সেভিংস অ্যাকাউন্ট পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ফোর বা চার পার্সেন্ট সুদের হার যা পূর্ববর্তী কোয়ার্টারের সঙ্গে অপরিবর্তিত রাখা হয়েছে দ্বিতীয় যে স্কিম নিয়ে বলবে তাহলে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটকে আবার টাইম ডিপোজিটও বলা হয় এই টাইম ডিপোজিট আপনার জন্য চারটি অপশানে ভাগ করা আছে প্রথম এক বছর দু বছর তিন বছর ও পাঁচ বছর এক বছরের জন্য যদি আপনি পোস্ট অফিসে টাইম ডিপোজিটে ইনভেস্ট করেন তাহলে আপনি পাবেন সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেড দু বছরের জন্য যদি আপনি করেন আপনি পাবেন সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেড তিন বছরের জন্য সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং পাঁচ বছরের জন্য আপনি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বলবো রেকারিং ডিপোজিট নিয়ে আর ডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট সম্পর্কে আপনারা অনেকেই জানেন এই অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্ট প্রতি মাসে আপনাকে জমা করে যেতে হয় এবং আপনি পাঁচ বছর পর এই টাকা রিটার্ন পান পোস্ট অফিসে আর ডি পাঁচ বছরের জন্য অ্যাকসেপ্টেবল তাই পাঁচ বছরের জন্য আপনি পোস্ট অফিসে যদি আর ডি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি পাবেন সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট পরের যে স্কিম তা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সিনিয়র সিটিজেন সেভিং স্কিম নামের সঙ্গে বুঝতে পারছেন যে এটি শুধুমাত্র সিক্সটি অব বয়স্ক ব্যক্তিদের জন্য এবং এই স্কিমে বর্তমানে এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট রেট চলছে এই স্কিমে যদি আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন পাঁচ বছর পর আপনি আপনার এক লক্ষ টাকা তো ফেরত পাবেনি তার সঙ্গে সঙ্গে আপনি প্রতি তিন মাস অন্তর অর্থাৎ টানার পাঁচ বছর ধরে আপনি প্রতি তিন মাস অন্তর যদি আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে দু হাজার টাকা করে আপনি তিন মাস অন্তর ইনকাম পেতে থাকবেন এই স্কিম বয়স্কদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্কিম যদি আপনি এই স্কিম সম্পর্কে ডিটেলস জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি দেখে আসতে পারেন ভিডিও এক্স স্কিম নিয়ে বলবো তা বা মান্থলি ইনকাম স্কিম এই স্কিমে আপনি টাকা ইনভেস্ট করে প্রতি মাসে একটি নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট ইনকাম করতে পারেন একজন ব্যক্তি সর্বোচ্চ এই স্কিমে ন লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারে এবং ন লক্ষ টাকা আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতি মাসে প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকার মতন আপনি প্রতি মাসে ইনকাম পাবেন এবং এই স্কিম শেষে আপনি এই পুরো যে টাকাটা জমা করেছিলেন সেই টাকাটা কিন্তু আপনি আবার ফেরত পেয়ে যাবেন অর্থাৎ স্কিম নিয়ে বলবো তার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এই স্কিম পাঁচ বছরের জন্য হয় এবং এই স্কিমে বর্তমানে সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট চলছে নেক্সট যে স্কিম নিয়ে বলবো তা পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এটি খুবই পপুলার স্কিম এই স্কিমে অনেকে ইনভেস্ট করে থাকেন এই স্কিমে বর্তমানে সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট চলছে এই স্কিমে আপনি মাত্র পনেরোশো টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন বছরে মাত্র একবার আপনি পনেরোশো টাকা জমা করুন আপনি এই স্কিম কন্টিনিউ করতে পারেন এবং এই স্কিম পনেরো বছরে হয় খুবই ভালো স্কিম আপনারা এই স্কিম অবশ্যই ইনভেস্ট করতে পারেন এরপর যে স্কিম নিয়ে কথা বলবো তাকে অনেকে মানি ডাবল স্কিম বলা হয় কারণ এই স্কিমে টাকা রাখলে আপনার টাকা দ্বিগুণ হয়ে আপনি ফেরত পান স্কিমের নাম কিষান বিকাশ পত্র এই কিষান বিকাশ পত্র স্কিমে বর্তমানে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট চলছে এবং এই সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি যে টাকা রাখবেন তা একশো পনেরো মাস পরে আপনি আপনার দ্বিগুণ টাকা ফেরত পাবেন অর্থাৎ এক লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করে তাহলে আপনি একশো পনেরো মাস পরে আপনি দু লক্ষ টাকা হিসাবে আপনি ফেরত পাবেন এরপরে যে স্কিম তা শুধুমাত্র মেয়েদের জন্য স্কিম যাদের কন্যা সন্তান আছে তাদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা একটা খুবই ভালো স্কিম এই স্কিমে বর্তমানে এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট রেট চলছে যা খুবই হাইস্ট প্রায় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সমান এবং এই স্কিমে আপনি টাকা একুশ বছর পর্যন্ত আপনি কন্টিনিউ করার পর আপনার টাকা আপনি ফেরত পান এবং সবচেয়ে বেশি ইন্টারেস্ট যেহেতু দিচ্ছে তাই কন্যা সন্তান যাদের আছে তাদের জন্য এই সবচেয়ে বেস্ট স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজন ওরপর সবচেয়ে শেষ মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট বর্তমানে রাখা হয়েছে যা আগে কোয়ার্টারও সেম ছিল এবং সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনুযায়ী আপনি দু বছরে এই স্কিমে ইনভেস্ট করতেই পারেন এটি মহিলাদের জন্য খুব একটু বেস্ট স্কিম উত্তর পিছের সমস্ত সেভিংস স্কিমগুলির ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করলাম যদি আপনার মনে হয় যে আপনার এই ইন্টারেস্ট রেট পছন্দ নয় তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন কারণ এই ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে আপনি আপনার ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্ট বা ইন্টারেস্ট রেট তা আরও বেশি বেশি করে রিটার্ন পেতে পারেন এছাড়াও যদি আপনি আপনার মানিকে ডাবল করতে চান তাহলে মানি ডবল স্কিম সম্পর্কে জানতে আপনি এই ভিডিওটি দেখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রিয়দের সঙ্গে শেয়ার করতে ভুলবেন ফেরসি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকবেন বাংলা জ্ঞান থেরাপি